মানুষের সহযোগিতায় যাদের বেঁচে থাকার অবলম্বন সামাজিক কিংবা রাষ্ট্রীয় কোনো কাজের সুযোগ যাদের মেলে না এমন কিছু মানুষই নির্দ্বিধায় দিয়ে যাচ্ছেন করোনা রোগীদের সেবা। বৃহন্দল নামের সামাজিক সংগঠনের হাত ধরে এই করোনা নামক অতিমারী মহামারী মোকাবেলায় তারাও অগ্রগামী হয়েছেন, হয়ে উঠেছেন করোনা যোদ্ধা। ঢাকা মেডিকেলে কোনো রোগী আসলেই তাদের সেবায় ছুটে আসা কয়েকজন ট্রান্সজেন্ডারের গল্পটা এমনই। বিস্তারিত জানাচ্ছেন হাবিবুল ইসলাম হাবিব, ছবি তুলেছেন জহিরুল ইসলাম টুটুল। তারাও মানুষ, যদিও দীর্ঘ আলোচনা সমালোচনার পর তৃতীয় লিঙ্গের মানুষ হিসেবে মিলেছে রাষ্ট্রীয় স্বীকৃতি, তবে ভাগ্যের তেমন পরিবর্তন হয়নি। বাড়ি বাড়ি গিয়ে কিংবা রাস্তায় মানুষের সহযোগিতায় এই জনগোষ্ঠীর বেশিরভাগ মানুষের বেঁচে থাকার অবলম্বন। কিন্তু তারা শুধুই কি মানুষের সহযোগিতার পাত্র? ঢাকা মেডিকেলের করোনা ইউনিটের সামনে স্বেচ্ছাশ্রমরত তৃতীয় লিঙ্গের এই মানুষগুলো দিচ্ছেন ভিন্ন বার্তা। করোনায় সবাই যখন ঘরবন্দি, তখন স্বেচ্ছাসেবী সংগঠন বৃহন্নলার হাত ধরে তারা দিয়ে যাচ্ছেন রোগীর সেবা। করোনা অতিমারির শুরু থেকেই কিন্তু বৃহন্নলার 15 সদস্যের একটি টিম মাঠে রয়েছে। টিমের মধ্যে কিন্তু 10 জন এই ট্রান্সজেন্ডার জনগোষ্ঠীর সদস্যরা কিন্তু রয়েছেন। যারা আসেন দূর দূরান্ত থেকে, যে রোগীরা আসেন, হয়তো অনেকের সাথে একজন স্বজন আসেন, দুজন স্বজন আসেন, তারা কোথায় যাবেন, কি করবেন, কিভাবে রোগী সামাল দিবেন, কিংবা তাদের ব্যাগ অ্যান্ড ব্যাগেজ সামাল দিবেন, যে মৃত রোগীরা, মৃত যারা বের হয়, যে লাশগুলো বের হয়, সেগুলোও কিন্তু আমরা এখান থেকে হস্তান্তর করার, স্থানান্তর করার জন্য আমরা সহযোগিতা করি। পরিবার ও সমাজের কথা চিন্তা করে, পারিবারিক পরিচয় গোপন করে দীর্ঘদিন ধরে স্বেচ্ছাশ্রম দিয়ে যাচ্ছেন এমনই একজন মুনমুন জানান করোনার ভয় উপেক্ষা করে এই সেবায় সামিল হওয়ার উদ্দেশ্য। তো এখানে মানুষ যখন একজন রোগী আসে, সে সর্বোচ্চ অসহায় থাকে, একজন মুমূর্ষ রোগী, এখন তার পাশে কে, একজন সুইপার, না একজন ট্রান্সজেন্ডার, না একজন ডক্টর, সেটা কিন্তু সে ভাবে না। মানুষ আনন্দের সাথে বা খুব দুঃখ ভরা মন নিয়ে আসলে আমাদের সেবাটা গ্রহণ করে, আর এটাই আমাদের ভালো লাগে। আমি ঘরে না বসে থেকে ঢাকা মেডিকেলের সার্ভিস সামনে যদি সার্ভিসটা দিই, তাহলে আমার এখান থেকে হয়তো কোনো টাকা আসতেছে না, কিন্তু আমি ঘরে বসে থাকার জায়গায় মালব সেবা হচ্ছে না। ঢাকা মেডিকেলের পরিচালক বলছেন, বাস্তবতা হলো এদের বিষয়ে অনেকেরই নেতিবাচক ধারণা রয়েছে, এজন্য প্রাথমিকভাবে সীমিত পরিসরে রোগীর সেবায় তাদের অনুমতি দেওয়া হয়েছে। তাদের কারণে আবার কোনো পেশেন্ট যেন অস্বস্তি বোধ না করে, তো সেটাকে মাথায় রেখে তাদেরকে আমরা সীমিত আকারে অনুমোদন দিয়েছি। জানান রোগীরা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন সে বিষয়েও রয়েছে নজরদারি। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা।